হ্যালো বন্ধুরা, আমি রনিক এবং আপনারা হচ্ছেন রনিক টিপস অ্যান্ড ট্রিক্স ইউটিউব চ্যানেল। আর আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করতে পারবেন। তো বন্ধুরা চলুন দেখে নিই আজকের এই ভিডিওটি। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করার জন্য আপনাদেরকে প্রথমে আপনার ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করতে হবে। তো আমি এখানে আমার ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করে নেব। ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করার পরে একদম নিচে ডান দিকের কোণে এই যে অপশানটা আছে, দেখুন মিপ যে অপশানটা আছে, ঠিক এই জায়গাটা করে ডান দিকের নিচের কোণে এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ওপরে ডান দিকের কোণে যে তিনটে লাইন আছে, ঠিক এই জায়গাটা করে এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে সেটিং যে অপশানটা আছে, সেটিং অপশান, সেটিংয়ে আপনাকে ক্লিক করতে হবে। তো সেটিংয়ে ক্লিক করার পরে দেখুন হেল্প, এখানে একটা অপশান রয়েছে হেল্প, এখানে আপনাকে ক্লিক করতে হবে হেল্পে। হেল্পে ক্লিক করার পরে হেল্প সেন্টারে এখানে ক্লিক করতে হবে। তো হেল্প সেন্টারে ক্লিক করলে আপনার সামনে কিন্তু একটা নতুন পেজ ওপেন হবে। তো দেখুন এখানে একটা অপশান রয়েছে ম্যানেজিং ইওর অ্যাকাউন্ট, ঠিক দু নম্বরে এই যে অপশানটা রয়েছে, দেখুন ম্যানেজিং ইওর অ্যাকাউন্ট দু নম্বরে এই যে অপশানটা, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ম্যানেজিং ইওর অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ডিলিট ইওর অ্যাকাউন্ট এই যে অপশানটা রয়েছে দু নম্বরে, ডিলিট ইওর অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। ডিলিট ইউর অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখুন দু নম্বর একটা অপশান রয়েছে হাউ ডু আই ডিলিট মাই অ্যাকাউন্ট, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে একটু উপর দিকে চাকাবেন, চাকালে একটা অপশান দেখতে পাবেন গো টু দ্য ডিলিট ইউর অ্যাকাউন্ট পেজ, দেখুন এখানে একটা অপশান রয়েছে, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো এই অপশানে ক্লিক করে নেব। ক্লিক করার পরে এটাকে ক্রম করে নেবেন, ক্রম করার পরে জাস্ট ওয়ান্স করে নেবেন। তো ক্রম করে জাস্ট ওয়ান্স করলে আপনার সামনে কিন্তু একটা এই ধরনের পেজ কিন্তু ওপেন হবে। তারপর এখানে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি একটা রিজন দেবেন। রিজন দেওয়ার পরে এখানে আপনি আপনার পাসওয়ার্ডটা দেবেন। দেওয়ার পরে রয়েছে টু কন্টিনিউ প্লিজ রি এন্টার ইওর পাসওয়ার্ড, ঠিক এই জায়গাটাতে, এই জায়গাটাতে আপনার কিন্তু ইনস্টাগ্রামের পাসওয়ার্ড দিতে হবে, ঠিক এই জায়গাটাতে, এই জায়গাটা আপনি ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটা দেবেন। ইনস্টাগ্রামের যে পাসওয়ার্ড আপনি দিয়ে দেবেন, ইনস্টাগ্রামের পাসওয়ার্ড দেওয়ার পরে দেখুন পার্মানেন্টলি ডিলিট মাই অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে অপশান রয়েছে ওকে, ওকে বাটনে ক্লিক করবেন। তো ওকে বাটনে ক্লিক করলেই আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি পার্মানেন্টলি কিন্তু ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারাও আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করতে পারবেন। তো ফ্রেন্ডস, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।